হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর টেক অ্যান্ড টিপ চ্যানেলের নতুন আরেকটা এপিসোড আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমার কাছে প্রশ্ন করছিল করার হচ্ছে, কিন্তু আমাদের বোর্ডার ফর্ম নম্বর দিয়ে আমরা এনআইডি বাহির করতে পারতেছি না, আমরা কীভাবে এটা বাহির করতে পারবো। তো সেক্ষেত্রে আমি একটা আপনার জন্য টিপস বাহির করছি কীভাবে এটা বাহির করবো। সেটা আমি প্রাথমিকভাবে আপনাদেরকে এখানে দেখাবো কীভাবে আমরা প্রাথমিকভাবে আমাদের যেই এনআইডিগুলো আছে, এনআইডি ফর্ম নম্বরগুলো আছে, ওটা দিয়ে ট্রাই করে দেখি। প্রথমে এইটা যদি না আসে, আমি পরবর্তীতে আপনাদের জন্য ওই যে টিপসটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের সামনে, ওইটা ব্যবহার করবো। ওকে, আমি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য আমি ফর্ম নম্বরটা দিচ্ছি এখানে। দেখেন এখানে আমি আপনাদের সামনে, এখানে এটা হচ্ছে আমার ফর্ম নম্বর, এটা এখানে হচ্ছে জন্ম তারিখ, কিন্তু এখানে হচ্ছে আমাদের জন্ম ফর্ম নম্বর আর জন্ম তারিখ সঠিক থাকা সত্ত্বেও কিন্তু এখানে ভুল দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আজকে এটা দেখব কীভাবে আমরা এটা বাহির করতে পারি। তো আমরা এখন দেখব কীভাবে এটা আসলে টেক্সটটা ব্যবহার করে আমরা এটা বাহির করতে পারি। সেটা প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে টাইপ করব এনআইডি অ্যাপ এন। ওকে, সবগুলো ক্যাপিটাল লেটার লিখবেন। এখানে লেখার পর সরাসরি এখানে স্পেস দিবেন না, কোনো স্পেস ছাড়া এখানে সবগুলো লিখে দেবেন সরাসরি। এরপর হচ্ছে আপনার জন্ম তারিখটা ঠিক আছে নিয়ে দেখবেন। দেন আপনি এখানে ভেরিফাইড যে ক্যাপচার কোডটা আছে ওইটা দিবেন, YXBN। ওকে, দেন সাবমিট দিবেন। দেখেন সাবমিট দেওয়ার পর আমাদের যে নেক্সট স্টেপ, আমরা নেক্সট স্টেপ আসা মানে আমাদের এনআইডি ডাউনলোড করতে পারবো। আমরা এখন জাস্ট আমাদের যে স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানা এগুলো ফিল আপ করে নিব, এখানে সিলেক্ট করে নিব এখান থেকে। ওকে, আমরা এখান থেকে যেহেতু আমার ক্লায়েন্টের বাইরে দিয়ে গেছে চট্টগ্রাম লোহাগাড়াতে, সেক্ষেত্রে আমি এটা আমি চট্টগ্রাম লোহাগাড়াতে সিলেক্ট করতেছি। ওকে, দেন আমি পরবর্তীতে যখন ক্লিক করব, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে আমরা এসএমএস পাঠাবো আমরা। আর যদি আপনার নাম্বারটা যদি না থাকে, সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখানে এই মোবাইল নাম্বার পরিবর্তনে দিলে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনার যদি পরিবর্তন করার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে এটা বার্তা পাঠান, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন, ক্লিক করার পর আপনার মোবাইল একটা ছয় সংখ্যার কোড গেছে, ওইটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের সামনে একটা স্ক্যান কিউআর কোড স্ক্যানার দেখা যাবে, ওইটা আমরা এনআইডি ওয়ালেটের মাধ্যমে স্ক্যান করে দেন আমরা এনআইডি ডাউনলোড করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।